আইপিএল কে বলা হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের রাজা, আর সেই আইপিএল এ গত কয়েক বছর ধরে বাংলাদেশি হিসেবে সুযোগ পাচ্ছেন শুধু সাকিব মুস্তাফিজ। কিন্তু গত আসরে শুধু খেলেছেন ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে, যারা কিনা এরই মধ্যে ছয় ক্রিকেটারকে ছাঁটাই করে দিয়েছেন এবারের আসরে। এখন প্রশ্ন, মুস্তাফিজুরকেও কি তারা ছেড়ে দিবেন নাকি রেখে দিবেন? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএলে বরাবরই টাইগার ক্রিকেটাররা থাকেন অবহেলিত, সাকিব মুস্তাফিজ ছাড়া আর কেউই পান না সুযোগ। 2016 সাল থেকে এই মেগা ফ্র্যাঞ্চাইজিতে শুধু সাকিব ও ফিজি খেলতে পারছেন, কিন্তু গত আসরে সাকিবও দল পাননি, শুধু খেলেছেন ফিজি। তাকে গত বছর রাজস্থান রয়্যালস থেকে দিল্লি ক্যাপিটালস দলে ভেড়ায় 2 কোটি রুপিতে। দিল্লির হয়ে মোটামুটি আস্থার প্রতিদানও দিয়েছিলেন। তবে চিন্তার কথা হলো, এরই মধ্যে আইপিএলের এই দলটি তাদের চুক্তিবদ্ধ 5 ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। তাদের সঙ্গে নতুন করে আর চুক্তি নবায়ন করতে চাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। সেই খবর শুনে প্রশ্ন উঠেছিল ফিজও কি আছেন সেই তালিকায়, কিন্তু পরে জানা যায় সেই তালিকায় তার নাম নেই। দিল্লির ছেড়ে দেওয়া 5 ক্রিকেটারের মধ্যে 4 ক্রিকেটারই ভারতের। পারফরমেন্স বিবেচনায় তাদের সঙ্গে আগামী আসরের চুক্তি করেনি দলটির টিম ডিরেক্টররা। আর এই 5 জনের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল ভারতীয় জাতীয় দলের পেস বোলার শার্দুল ঠাকুর। গত বছর তাকে নিলামে 10.75 কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দ্য ব্লোরা। কিন্তু অর্থের বিবেচনায় করতে পারেননি আশানুরূপ পারফর্ম। তার পারফরমেন্সে প্রায় মোহভঙ্গ হয়েছেন কোচ রিকি পন্টিং। শার্দুল ঠাকুর ছাড়াও দলটি ছেড়ে দিয়েছে ভারতীয় টেস্ট দলের উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভারতকে। তিনিও গত বছর তেমন কাজে আসেনি ঋষভ পান্তের দলে। এছাড়াও বাদ পড়ার তালিকায় আছেন মনদীপ সিং, অশ্বিন হেব্বার। তবে তার চেয়ে বড় চমক হল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ সময় কাটানো নিউজিল্যান্ডের ব্যাটার টিম সেইফোর্ডকেও ছেড়ে দিয়েছেন তারা। যদিও গত আসরে 2 ম্যাচ খেলে করেছিলেন মাত্র 24 রান দিল্লির হয়ে, তবে ডিসেম্বরে 2023 আইপিএলের নিলামে তার নাম থাকার কথা রয়েছে। অন্যদিকে শার্দুল ঠাকুর সবশেষ আইপিএলে 14টি ম্যাচ খেলে 15টি উইকেট নিয়েছিলেন, ওভার প্রতি দিয়েছিলেন 10 রান। ব্যাট হাতেও সাফল্য পাননি এই অলরাউন্ডার। 10.81 গড়ে করেছিলেন 120 রান। তার স্ট্রাইক রেট ছিল 137.93। যারা বাদ পড়েছেন তাদের পারফরমেন্স তেমনভাবে সন্তুষ্ট নন কোচ রিকি পন্টিং। গত আইপিএলে মনদীপ সিং ও শ্রীকর ভরত হতাশ করেছিলেন তাকে। তবে প্রাথমিক দল ছাঁটায় নাম নেই কাটার মাস্টার মুস্তাফিজের, অর্থাৎ আগামী টুর্নামেন্টেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ কাঁপাতে পারেন তিনি। এদিকে ফিজ ছাড়াও এবার আসরে আরও 2-1 জন বাংলাদেশির সুযোগ পাওয়ার গুঞ্জন উঠেছে ভারতীয় মিডিয়াগুলোতে, যার মধ্যে সাকিব, লিটন ও তাসকিন রয়েছেন। আগামী ডিসেম্বর মাসে হবে 2023 আইপিএলের নিলাম, তখনই বলা যাবে কে থাকবেন কে বাদ পড়বেন।